পুলিশের জন্য কোনো রুলস নেই, হেলমেট ছাড়া, কানে হেডফোন। যাও শালা জমিদারে বাচ্চা, স্কুটির পেছনে কেপি লেখা, মানে কলকাতা পুলিশ। এই পুলিশদের জন্য কোনো রুলস নেই। সঠিক বলেছেন বাবা, জীবনে দেখা পেয়েছি কি খাচ্ছে টুকটুক টুকটুক করে দুটো হাত দিয়ে। এই যে আমাদের বড় রাহুল, আর ওই যে দেখতে পাচ্ছ ছোট দুটো রাহুল। এখানে দেখতে পাচ্ছি অনেক জমায়েত রয়েছে, সিআরপিএফ আছে দেখছি, র‍্যাপ ফ্যাপ লাগিয়েছে দেখছি। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তোমাদের জন্য আরও একটা নতুন মোটো ভ্লগ বানানোর জন্য বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো ফুল মোটো ভ্লগিং সেটআপে রেডি। এখানে আমার শিকারিও রেডি, চলো একটু মোটো ভ্লগিং করে আসি। হর হর মহাদেব। চলো তাহলে আজকে জার্নি শুরু করা যাক। আরে বাড়া রাস্তার মাঝখানে বাড়া এরা দাঁড় করিয়ে দেবে বল। বাড়া টোটোওয়ালাগুলো বাড়া এত বাড়া ঢ্যামনামু করে বাড়া রাস্তাঘাটে, আবার মাথা ফাতা গরম হয়ে যায়। যেখানে সেখানে বাড়া পুঁক পাক করে বাড়া রোডে ঢুকে যাবে, নাও লেগে যাবে, তখন আর এক ঝামেলার সৃষ্টি করো। এই ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি হচ্ছে, বাড়া এর ক্ষতিপূরণ দাও। শুনেছিলাম যে টোটো ফোটো এইসব তুলে দেবে, অনেক সীমিত পরিমাণে রাখবে, যে কেন রাখছে না কে জানে। পুলিশের জন্য কোনো রুলস নেই, হেলমেট ছাড়া, কানে হেডফোন, ঘুরে বেড়াচ্ছে সিগন্যালে, ডাক বাংলোর মতো মোড়ে। আর যত রুলস আমাদের জন্য, কানে হেডফোন, দিব্যি কথা বলে যাচ্ছে, হেলমেট নেই মাথায়। দেখো গাড়ির নাম্বার WB26AC3984। যাও শালা জমিদারে বাচ্চা, ওখানে সিগন্যাল রয়েছে আর চলে গেল। আর পেছনে লেখা কেপি, স্কুটির পেছনে কেপি লেখা, মানে কলকাতা পুলিশ। এই পুলিশদের জন্য কোনো রুলস নেই, মানে যা ইচ্ছা তাই করতে পারে। আমার গাড়ি চলছে 60-62 কিমিতে, আর আমার আগে অটোটা হচ্ছে পাস করলো আমাকে, তার মানে অটোটা চলছে তাহলে 70-এর কাছাকাছি। বাপ রে বাপ, আজকাল অটোর স্পিড দেখেছো? পুলিশ ধরেছে লরি, টাকা পাবে ওখান থেকে, তাহলে বেশ ভালো ইনকাম হবে। এই বেলঘড়িয়া এক্সপ্রেসের পাশ দিয়ে না অনেক দোকান ছিল, ছোটো ছোটো স্টল ছিল, চা, ম্যাগি, পকোড়া এইসব পাওয়া যেত। কিন্তু সেই রাস্তা হওয়ার কারণে এটাকে রাস্তাটাকে ইনক্রিজ করবে, আর একটু বাড়াবে, তো তার জন্য আর কি দোকানগুলো সব হাঁটিয়ে দিয়েছে। যেগুলো একটু দূরে আছে, মানে ধাবা টাইপের যেগুলো আছে, রেস্টুরেন্ট, হোটেল টাইপের, সেগুলো রয়েছে, কিন্তু রাস্তার পাশে যেগুলো ছিল সেগুলো আর নেই, সেগুলোকে হাঁটিয়ে দিয়েছে। ভালো করেছে, রাস্তা চওড়া হলে আমাদেরই ভালো, যাতায়াত করতে কোনো প্রবলেম হবে না। তবে দেখা যাক রাস্তাটা আদৌ হয় কি না, কারণ এর আগেও আমি বহুবার দেখেছি, বহুবার মানে কি 3-4 বার দেখেছি যে দোকান টোকান ভেঙে দেওয়া হয়েছে রাস্তার কারণে, মানে রাস্তা হওয়ার জন্য, কিন্তু আদৌ হয়নি। এখন দেখছি যে পুনরায় আবার সেই কেস, দোকান টোকান সব তুলে দিয়েছে রাস্তা হবে বলে। এখন হবে কি হবে না সেটা জানি না, সেটা সরকার জানে আর লোকাল কাউন্সিলর আর নেতা মন্ত্রীরা জানে। হ্যাঁ রাস্তা হতে পারে, এই যে বলছিলাম না যে রাস্তা হবে, দেখো রাস্তার মাপ নিচ্ছে, এই তো মাপ নিচ্ছে। আচ্ছা তার মানে কাজ হবে খুব শিগগিরই। আর সামনে ভোট তো, একটু কাজবাজ স্টার্ট করে দিলে ভোটটাও পাবে। আমাদের কলকাতাতে যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, হ্যাঁ ঠিকই শুনেছো, সেই কাঞ্চনজঙ্ঘা হলো এইটা। এখানে সবুজ নেই কিন্তু ময়লার গন্ধ রয়েছে, এখানে পুরো পাহাড় হয়ে গেছে। এই আশেপাশে যে ঘর বাড়ি, আশেপাশের যে অঞ্চলটা, এলাকাটা, তারা থাকে কীভাবে ভাই? ওই যে ভবতারিণী মা, জয় মা, জয় তারা। আমরা এখন রয়েছি বালি ব্রিজে, জয় মা, সকলকে মঙ্গল করো। মোবাইল সেট হয়ে গেছে, স্টার্ট করে দেই। আমাদের এখান থেকে দেখাচ্ছে 16 কিমি, এখান থেকে আর 16 কিমি গেলেই রাহুলদের বাড়ি পৌঁছে যাব। তাহলে চলো জয় মা বলে দক্ষিণেশ্বরে এখান থেকে আবার জার্নি স্টার্ট করি। হর হর মহাদেব, জয় মা তারা।
গুগল ম্যাপ চালিয়ে রাখলে আর একটা জিনিস ভালো হয়, মানে আমি যেই লোকেশানে রয়েছি সেই লোকেশানে আশেপাশে জায়গাগুলোর নাম, তারপরে যেই রোড দিয়ে যাচ্ছি সেই রোডের নাম, সেগুলো আমি ঠিক জানতে পারবো। মানে মোটো ভ্লগিংয়ের ক্ষেত্রে বেশ উপকার, কারণ মোটো ভ্লগ করা মানে কি, মোটো ভ্লগ করা মানে রাস্তার সমস্ত কিছু ইনফরমেশান ভ্লগের মাধ্যমে তুলে ধরা। তো সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপটা বেশ কার্যকর, হেল্পফুল। একটু আখের রস খেয়ে নিই। 500 টাকার নোট হবে তো নাকি অনলাইন আছে? অনলাইন আছে, তাহলে অনলাইনে দেবো। মিষ্টি গণপতি বাপ্পা মরিয়া। ওই দেখো বাবা জীবনে দেখা পেয়েছি, কি খাচ্ছে টুকটুক টুকটুক করে দুটো হাত দিয়ে, দেখতে বেশ ভালোই লাগে। 15 মিনিটস লেটার রাহুলদের বাড়িতে চলে এসেছি, আর চলে আসার পরেই কাকিমা সবার প্রথমে রসমালাই দিয়ে দিয়েছে। সেক্সি। হা হা হা, এই যে আমাদের বড় রাহুল, আর ওই যে দেখতে পাচ্ছ ছোট দুটো রাহুল। হাই, হ্যালো। হাই ভাই, এটা তোদের গাছে নারকেল? হ্যাঁ। কোন গাছটা? এই গাছটা। ও চ, এটা খাই তাহলে। হ্যাঁ, কোনটা নেবো? যেটা খুশি। এইটা নিয়ে, এটা সাইডে পড়ে আছে, মানে একটা যখন গ্রামে থাকতাম তখন এগুলো প্রচুর করেছি, এক্সপার্ট আমি। আর রাহুল আমাকে বলছে তুমি পারবে তো, দেখ পারি কি না পারি দেখতে পারবি। ছোটোবেলায় ভাই গ্রামে প্রচুর এইভাবে ডাব কেটেছি, আর আমি তো দাদুবাড়িতে থাকতাম, দাদুবাড়িতে অনেক নারকেল গাছ, একেবারে পুরোটা ছাড়াবো আমি। সো ফাইনালি আমার নারকেল কাটা শেষ। নারকেল আর ডাবের মধ্যবর্তী স্থানের মাল এটা, একেবারে সেই শক্ত নারকেল না, একটু নরম আছে, জালি নারকেল, কচি, কচি পাঁঠা যেমন হয় না, এটা কচি নারকেল। নারকেল কাটা শেষ, একটা ফুটো করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পুক করে ফুটো করে দিয়েছি জালি নারকেল, এর রস খাবো, রস না জল। বাহ, জলটা বেশ ভালো তো, খাবি না? খেতে হবে না, তাই আমি খাই। এই যে দেখতে পাচ্ছ, একটু আগে বললাম না যে কচি নারকেল জালি, সেই জালি আর কি। খুব ট্যাশ, ভালো দে, মিষ্টি আছে। কাকিমা এখানে মাংস কষাচ্ছে আমার জন্য, বাটিতে করে তুলেছে, ওটা তো আমার জন্য তো। হ্যাঁ, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, কারু খেতে হবে না, আমাকে দাও। একটা চামচ দে, চামচ লাগবে না, হাত দিয়ে খাবো, ও গরম হোক, হাত দিয়ে খেয়ে নেবো। চলো এখন কষা মাংস খাবো, এটাই তো মজা, ওখানে মাংস কষা হচ্ছে আর এরকম এক বাটি, ও এটাই হলো মায়েদের ভালোবাসা। কাকিমার হাতে রান্না জাস্ট লবলো পানি। আমাদের দুপুরের খাবার মানে লাঞ্চ, এই যে দেখতে পাচ্ছ রেডি, পুরো একবার থালা টালা সাজিয়ে একবার পুরো টেবিলটাই শুধু খাবার আর খাবার, মানে কাকিমা সত্যি কি বলবো, যাই হোক খাই। চলো তাহলে একটু খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়ার পরে কোথায় যাবো ভাই? আমরা যাবো ঘুরতে। কোথায় ঘুরতে? পরে বলছি, পরে বলছি, আমরা খেয়ে নেই, এই যে এত সুন্দর রান্না করেছে কাকিমা। ও, তো রাহুলদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি দেউলটি, যেখানে আর কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়ি আমরা দেখব। তো তার জন্য এখন বিকেলবেলায় টুকটুক করে বাইক চালিয়ে, মানে রাইড করে এগিয়ে চলেছি। এখান থেকে বললো যে 40 কিমি মতো এখান থেকে, তো চলো যাওয়া যাক। বাবা এটার অবস্থা কি, অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়, মেইন ছুটে গেছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এখানে দেখতে পাচ্ছি অনেক জমায়েত রয়েছে, হয়তো কিছু ঘটেছে কিংবা মিছিল টিছিল ছিল হয়তো, পুলিশও অনেক দেখতে পাচ্ছি, কিছু একটা হবে হয়তো, সিআরপিএফ আছে দেখছি, র্যাপ ফ্যাপ লাগিয়েছে দেখছি, এখানে এখানে কিছু একটা ঘটেছে, যার জন্য সিআরপিএফ র্যাপ সব হেলমেট হাতে লাঠি, কিছু একটা ঘটেছে এখানে। দেউলটি থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, তোমাদের এলাকায় প্রথমবারের জন্য আসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাচ্ছি,
সেই বিখ্যাত উপন্যাস দেবদাস, তার লেখক। এছাড়াও অনেক ছোটো গল্প, বড় গল্প, রচনা, প্রবন্ধ, উপন্যাস, জটিল গল্প, প্রেমের গল্প, রসায়ন, সমস্ত কিছুই লিখেছে। এই মাটির বাড়ি, মাটির বাড়ি দেখতে পেলাম, এই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, চলে এসেছি আমরা। পাঁচিলটা দেখতে পাচ্ছ, তলার করা রয়েছে, সামনে কাগজ ফুল গেট, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোটেশন লেখা, আর বাড়ির নাম শরৎ স্মৃতি মন্দির। বাহ, খুব সুন্দর, ভেতরে ফুলবাগান দিয়ে সাজানো, আর ঘরটা টালির ঘর। বাহ, টালির ঘর, কাঠ, লোহার শিক মানে রড, এখানে বসার জায়গা রয়েছে একটা কাঠের। ভেতরে দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আসবাব রয়েছে, এবং খাট রয়েছে দেখতে পাচ্ছি, একজন মানুষও রয়েছে দেখতে পাচ্ছি। তাছাড়া চারিপাশটা সাজানো গোছানো ফুল গাছ, পাতাবাহার এইসব দিয়ে, আর পুরোটা কিন্তু টালির ঘর। ও আচ্ছা, পাঁচটা পর্যন্ত? আচ্ছা 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 আচ্ছা, বন্ধ হয়ে গেছে, এটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে। আমাদের মিস হয়ে গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়িটা, সে তার ভেতরে আর কি ঢুকতে পারিনি, সামনে থেকে যতটুকু দেখেছি সেটাই আর কি দেখলাম। চারিপাশটা বাগানে সাজানো গোছানো, এবং ওটা টালির বাড়ি, কাঠ এবং রড দিয়ে, বেশ ভালো, সুন্দর। তবে বিকেল পাঁচটা অবধি আর কি ওপেন থাকে, তো আমরা তো কিচ্ছু করার নেই, আমাদের টাইম অতিক্রম হয়ে গেছে, 5:30 মতো বাজে, তার জন্য আর কি দেখতে পেলাম না। চলো এখন আমরা যাবো একটু নদীর দিকে। নদীর দিকে যাবি তো? ইয়েস। টাইমের মধ্যে আমরা আসতে পারিনি, সেটা আমাদের ভুল। তো এখন পাশে একটা নদী রয়েছে, রূপনারায়ণ নদী, সেই রূপনারায়ণ নদীর পাশে যাব আমরা। বাহ, খুব সুন্দর তো, এখানে টাইম স্পেন্ড করার জন্য একটা দারুণ জায়গা দেওলটি। পাশে রূপনারায়ণ নদী গেছে, রূপনারায়ণ নদী। ওই যে দূরে নৌকা যাচ্ছে, নৌকা না সরি বোট, চর পড়ে গেছে। হ্যাঁ, চর পড়ে গেছে। আরে ইয়ে তো ভাটা এখন, ওই জন্য মনে হয় চর পড়েছে। ও শীতকালে জল শুকিয়ে যায় তাই তো? ও আচ্ছা, হ্যাঁ শুকিয়ে গেছে, তো ওই দিকটা শুকনো। এখানে ছোটো ছোটো স্টল রয়েছে খাবারের, এখানে বসে টাইম স্পেন্ডও করা যাবে। এই বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি, এই তো সিট, আয় বসার জায়গা আছে। তো যাই হোক, দেওলটির নদীর ধার থেকে আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। হাইওয়ের উপরে একটু চা টা খাবো, তারপরে একেবারে সোজা বাড়ি চলে যাবো। এমনিতে অনেকটাই জার্নি করেছি, তার উপরে আবার জ্যাম ছিল, আর ভারী গাড়ি, জ্যামে বুঝতেই পারছো বারবার ব্রেক কষতে হচ্ছে, এদিক ওদিক কাটিয়ে যেতে হচ্ছে। তো ভারী গাড়ির জন্য গা হাতটা যেন ব্যথা হয়ে গেছে আমার। যাই হোক, এখন একটু চা খেতে বসেছি, চাটা খাবো, খেয়ে বাড়ি যাবো। আর ব্লগ বানাতে ইচ্ছা করছে না, আজকে এই পর্যন্তই থাক, পরে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা। জার্নি শুরু করেছিলাম 953-তে, আর এখন হয়েছে 1118, তার মানে 165 কিমি বাইক চালিয়েছি।